স্বাগত যমুনা নিউজে রোহিঙ্গাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের আরও একটি সিন্ডিকেটের কর্মকাণ্ড ধরা পড়েছে যমুনার অনুসন্ধানে এ দলের নেতৃত্বে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী একের মেম্বার নুরুল আফসার চৌধুরী অভিযোগ রয়েছে তার নির্দেশেই রোহিঙ্গাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে অনুসারীরা প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার কথা বলছে প্রশাসন আর ভয়ে মেম্বারের বিরুদ্ধে মুখ খুলতে চায় না স্থানীয় মানুষ মেম্বার অফিসার মেম্বার অফিসার মেম্বার ভালো حالির জবীরুল মালিক যারা আরক্ষেuserData মেম্বারই তারা গরর নিয়া দেয় যদি কি তিয়া নজরে পড়তে গেলে গরবางি হইলি যারা রোহিঙ্গা জনগোষ্ঠী আসছেন তাদের কাছ থেকেও কিন্তু অর্থ আদায় করা হচ্ছে এবং সেই অর্থ আদায়ে একটি সিন্ডিকেট কিংবা একটি অসাধু চক্র কাজ করছে আমরা চেষ্টা করছি তাদেরকে আসলে সামনে তুলে আনা শুধু একজন নয় এমন অভিযোগ অনেকেই করেছেন বালুখালী ইউনিয়ন পরিষদের মেম্বার আফসার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ছোট ছোট অঙ্কে অসংখ্য রোহিঙ্গার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ভুক্তভোগীদের জবিন মাহি মাহি দিয়ে দশ হাত আষ্ট হাত ঘরের তলা দুই হাজার দেয় তিন হাজার দেয় তিন হাজার মালিক কয়েক মাস আগে আফসার মেম্বারের ব্যক্তিগত অফিসের সিলিং অস্ত্র পেয়েছিল কক্সবাজার গোয়েন্দা পুলিশ যদিও ওই অস্ত্র নিজের নয় দাবি করেন তিনি বজায় রাখেন এলাকায় প্রতাপ রোহিঙ্গাদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে নন তিনি ব্যাপারটা সত্যি কি এটা তো আমার নামে যদি কেউ টাকা নিয়ে থাকে এটা তো আমার নলেজও নয় এবং নির্বাচনী শত্রুরা রয়েছে সেখানে আমাকে হয়তো আমার দুর্নাম সরানোর জন্য এরকম কাজ করে যাচ্ছে অস্ত্রটা পাওয়া গেছিল সেটা আমার না এবং এটা পরিকল্পিত জানা গেছে মেম্বারের নির্দেশে রোহিঙ্গাদের কাছ থেকে অর্থ আদায় করে বেশ কয়েকজন অনুসারী এমনকি মসজিদ নির্মাণের জায়গা থেকেও টাকা আদায় করে তারা যে জমি নিজেদের দাবি করে টাকা আদায় করা হয় মূলত সেটি সামাজিক বনায়নের অর্থাৎ সরকারের মসজিদ বানিওয়ালা হইয়া দেয় যে

অসহায় রোহিঙ্গাদের জিম্মি করে এত কিছু ঘটলেও তেমন জোরালো কোনো পদক্ষেপ নেই প্রশাসনের বলা হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে প্রমাণ মিললে তাদেরকে জিম্মি করে যাতে কোনো ধরনের অর্থ কিংবা অন্য কোনো সুবিধা নিতে না পারে সে ব্যাপারে আমাদের উকিয়া থানা পুলিশ এবং আমাদের স্যার এবং সর্বস্তরের যারা আছে ডিসি সবাই সম্মিলিতভাবে এটার বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে এর আগে কুতুপালং ক্যাম্পে বক্তিয়ার মেম্বার বাহিনীর অর্থ আদায়ের চিত্র তুলে ধরা হয়েছিল যমুনা নিউজে দু সপ্তাহ পরও কোনো আইনি পদক্ষেপ দেখা যায়নি প্রশাসনের আহমেদ রোজা যমুনা নিউজ বালুখালী উখিয়া আসিয়ান একত্রিশতম শীর্ষ সম্মেলনে জোটের সদস্য দেশের সাথে বৈঠকে রোহিঙ্গা সংকটের সমাধানের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সোমবার রাতে এ বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি বৈঠকে সেনা নিপীড়নের কারণে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয়ের ঘটনায় উদ্বেগ জানানো জানান তিনি গেল আগস্টে শুরু হওয়া সহিংসতার কারণে এ পর্যন্ত রাজ্যটি থেকে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয় নিয়েছে ছয় লাখের বেশি উদ্বাস্তু এদিকে বৈঠকে বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই হওয়ায় তিন সপ্তাহের মধ্যে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আসিয়ান শীর্ষ সম্মেলনে আশ্বাস দিয়েছে মিয়ানমার সহিংসতার কারণে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশ উদ্বেগজনক এতে আঞ্চলিক অস্থিতিশীলতা এবং উগ্রবাদ আরো বাড়বে সংকট সমাধানে আসিয়ানের উদ্যোগকে স্বাগত জানায় জাতিসংঘ আশা করব সংকট সমাধানে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে আরো বেশি তৎপর হবে জোটের দেশগুলো রাখাই রোহিঙ্গা সংকটের জন্য দায়ী নয় মিয়ানমার সেনাবাহিনী বিষয়ে দেশটির বিশেষ তদন্ত তদন্ত এ তথ্য তুলে ধরা হয়েছে সেনাবাহিনীর প্রতিবেদনের ফলাফল ফেসবুক পোস্টে তুলে ধরেন সেনা প্রধান জেনারেল মিন অং লাইং প্রতিবেদনে বলা হয় রাখাইনে কোনো ধরনের হত্যা নির্যাতন বা ঘরবাড়ি পুড়ে দেওয়ার মতো ঘটনা ঘটেনি তদন্তে রোহিঙ্গা নারীদের ধর্ষণ বা যৌন নিপীড়নের ঘটনাও পুরো অস্বীকার করেছে সেনারা বলপূর্ব গ্রাম ছাড়ার বিষয়টিকেও নাকচ করে তারা সেনাদের তদন্ত প্রতিবেদনকে আই ওয়াশ হিসেবে আখ্যা দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এদিকে রাখাইনের সহিংসতার দায় সেনাবাহিনীর ওপর চাপিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরাসা মে রোহিঙ্গা সংকট সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে এখনো রাজ্যটি থেকে পালাচ্ছে রোহিঙ্গারা জাতিগত নিধন চলায় ভয়াবহ মানবিক সংকটের মুখে নৃতাত্ত্বিক গোষ্ঠীটি কোনো ভাবেই এর দায়ে এড়াতে পারে না মিয়ানমার সেনাবাহিনী সহিংসতার জন্য তারাই দায়ী